Welcome in my channel. আমি শিপ্রা আগরতলা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত এবং আমি স্বাস্থ্য বিষয়ে করছি রিসার্চ। করোনা ভাইরাস সম্পর্কে আমাদের দেশ কিন্তু ভীষণ একটা প্যানিক কন্ডিশনে পৌঁছে গেছে। তার দুটো কারণ, একদিকে মিডিয়াতে ছড়ানো রয়েছে নানা রকমের উল্টোপাল্টা ইনফরমেশন, অন্যদিকে এই অসুখ সম্পর্কে অজ্ঞানতা। কেন আমাদের আইসোলেশনের অতটা দরকার এই করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে? প্রথমে আমরা জানব কোয়ারেন্টাইন ব্যাপারটা কি। কোয়ারেন্টাইন হচ্ছে এই রকম একটা বিষয়, যখন কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা জায়গাতে রাখা হয় যাকে সন্দেহ করা হচ্ছে যে সে সংক্রমিত কোনো জায়গাতে, বিশেষ কোনো জীবাণুর সংক্রমিত জায়গাতে উনি ছিলেন বা উনি সংস্পর্শে এসেছিলেন সেই সংক্রমণের, তার থেকে যাতে সেই সংক্রমণটা অন্য লোকেদের মধ্যে ছড়িয়ে না পড়ে, এই যে তাকে আলাদা করে রাখা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জায়গাতে, এই অবস্থাটাকেই কিন্তু বলা হয় কোয়ারেন্টাইন বা আইসোলেশন বা আলাদা করে রাখা। প্রত্যেকটা হসপিটালেই এই রকমের একটা বিভাগ থাকে, আইসোলেশন বিভাগ থাকে, যেখানে এই রকমের কমিউনিকেবল ডিজিজগুলি, যেটা একজন লোক থেকে অন্যজনের মধ্যে ট্রান্সমিট করে, এই সমস্ত ইনফেক্টেড রোগীকে রাখা হয়। সেগুলিকে সাধারণত আমরা সিডিসি বলে থাকি। সিডিসিতে যখন মানুষ স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন তখন ওনারাও বিশেষ কতগুলি প্রিকশন মেনটেন করেন, যেমন মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, এই রকমের প্রিকশনগুলি ওনারা মেনটেন করে থাকেন যাতে ওনাদের মধ্যে এই সংক্রমণটা এসে না যায়, এবং সেখানে বাড়ির লোকেদের একেবারে প্রবেশ কিন্তু রেস্ট্রিক্টেড থাকে। বিশেষ কোনো কারণ ছাড়া উইদাউট প্রিকশন সেখানে লোকজনদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না বা সেখান থেকে বের হতেও দেওয়া হয় না। তো এই রকমের যে একটা সেট আপ তৈরি করা হয় এটাকেই বলা হয় কোয়ারেন্টাইন। করোনা ভাইরাসের ক্ষেত্রে করোনা ভাইরাস স্প্রেডটা যাতে আমাদের দেশে ছড়িয়ে না যায় তার জন্যই কিন্তু বহু লোককে এই রকমের কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে, যারা সন্দিগ্ধ স্থান থেকে এসেছে। বিশেষ করে বিদেশে যে সমস্ত জায়গাগুলিতে খুব বেশি সংক্রমণ চলছে সেখান থেকে যারা ফেরত আসছেন দেশে, বাকি লোকেদের মধ্যে যাদের মধ্যে একটু আধটুও করোনা ভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে কিন্তু সেই কোয়ারেন্টাইন জোনে রাখা হচ্ছে। কোয়ারেন্টাইন মানেই জেল, হাজত, এইরকম কোনো কিছু নয়। তারপর আমরা জানবো কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখার ফলে আমাদের কি হেলথ বেনিফিট হতে পারে। সন্দিগ্ধ ব্যক্তির ভিতরে, যাকে আইসোলেশনে রাখা হয়েছে, তার ভিতরে যদি ন্যূনতম লক্ষণও প্রকাশ পায়, সঙ্গে সঙ্গে কিন্তু সে মেডিকেল টিমের হেল্প নিতে পারবে। মানে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টটা সময় নষ্ট না করে তার ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তার যেই ট্রিটমেন্টের প্রসেসটা, কতদিন ধরে সে হসপিটালে থাকছে, সেই সময়টাকেও আমরা কমিয়ে আনতে পারি, কারণ সে ফার্স্ট স্টেজেই ধরা পড়ছে। থার্ড যেটা, সেটা হচ্ছে ডেথ রেশিও একেবারে কমিয়ে আনা যায় আইসোলেশনে থাকার ফলে। ফোর্থ যেটা, তার মানসিক, শারীরিক এবং আর্থিক ক্ষতিকে কমিয়ে আনা যায়। সঙ্গে সঙ্গে তো একজন মানুষ থেকে যে বহু মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা, সেটাকে কন্ট্রোল করা যায় কিন্তু এই আইসোলেশনের মাধ্যমে সবচাইতে বেশি। কেন বলা হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে একটা লোক 14 দিন ধরে এই রোগটাকে সে ক্যারি করতে পারে? এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, এটা হচ্ছে জার্মের একটা ধর্ম। সে ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। ধরুন এটা আপনার একটা জার্ম, এই জার্মটা আপনাকে অ্যাটাক করলো, সে কিন্তু যে কোনো প্রকার হোক আপনার মধ্যে সে ঢুকে পড়েছে। ঢোকার পরে সে কী করবে? 100, 200, 300, 1000, 1000 এভাবে কিন্তু সে সংখ্যায় বাড়তে থাকবে এবং সে চুপচাপ থাকবে। আপনার থেকে সে নিউট্রিশন গ্রহণ করবে, আপনার থেকে সে উপযুক্ত পরিবেশ পেয়ে 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 সে কিন্তু বেড়ে উঠতে থাকবে। এবং এক একটা ভাইরাসের ধর্ম অনুসারে বা ব্যাকটেরিয়ার ধর্ম অনুসারে একটা নির্দিষ্ট সময়ে যখন ওরা হিউজ পরিমাণে আপনার শরীরে গ্রোথ হয়ে যাবে তখন কিন্তু সে আপনার শরীরে সে কী করবে, টক্সিন ছাড়তে শুরু করবে।
টক্সিন শব্দের অর্থ হচ্ছে বিষ। তো এই যে বিষটা আপনার শরীরে গেল বা আমার শরীরে গেল, আপনার শরীরটা সেই বিষটাকে কতটুকু রিসিভ করতে পারছে, মানে আপনার প্রতিরোধ ক্ষমতা বা এই জার্মের টক্সিনের বিরুদ্ধে আপনার শরীরের ভিতরে যে লড়ার যে ক্ষমতা রয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি কতদিন রোগটাতে ভুগবেন এবং কত ডিগ্রি অবধি ভুগবেন এবং সেখান থেকে আপনার বেঁচে বের হওয়া, বা অনেকে তো ফাইট এতটাই স্ট্রং হয়ে যায় অনেক সময় সেই মানুষটা কিন্তু মরেও যায়। এটাই হচ্ছে কিন্তু মেইন কথা, যেই বলা হচ্ছে যে 14 দিন ধরে কেন এই করোনা ভাইরাস একজন লোকের ভিতরে সুপ্ত থাকতে পারে এবং সে স্প্রেড করতে পারে কোনো রকমের লক্ষণ প্রকাশ না করে। মানে আপনার শরীরে করোনা ভাইরাস যদি ঢুকেই যায় সে কিন্তু প্রায় 14 দিন অবধি কোনো রকমের টক্সিন ছড়াবে না, কোনো রকমের সে লক্ষণ দেখাবে না, জ্বর আসবে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে, ড্রাই কফ হবে, সেইগুলি সম্পর্কে আপনারা হয়তো ইন্টারনেটে সমস্ত কিছুই জেনে গেছেন। এগুলি নিয়ে আজকে আমি আর ডিটেইল আলোচনা করব না। তারপরে আসব কেন আইসোলেশনটা একেবারে মাস্ট 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 দরকার করোনা ভাইরাসের সঙ্গে ফাইট করার জন্য, অন্তত আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে। কারণ আমাদের দেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মানুষের দেশ, কোটি কোটি মানুষ এখানে। ইউরোপিয়ান কান্ট্রিগুলিতেও ওদের দেশ আমাদের দেশের চাইতে আর্থিকভাবে এবং স্বাস্থ্যের দিক দিয়ে হেলথ ফেসিলিটিতে যেখানে ওরা আমাদের চাইতে অনেক বেশি উন্নত এবং ওরা স্বাস্থ্যের বিষয়ে অনেক বেশি সচেতন, সেখানেও কিন্তু সায়েন্স বলছে 25% মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি ভাবতে পারেন আমাদের দেশে যেখানে লোকসংখ্যা 130 কোটিরও বেশি হয়ে গেছে, সেখানের এই আমাদের এই দেশে যদি 25% লোক এই করোনায় আক্রান্ত হয় সেই সংখ্যাটা কত বিশাল। এই যে বিশাল একটা ঢেউ, সমুদ্রের এই বিশাল সুনামিটাকে প্রতিরোধ করার মতো আমাদের দেশে কি রয়েছে সেই হেলথ ফেসিলিটি? রয়েছে ততগুলি নার্স, রয়েছে ততগুলি ডাক্তার, রয়েছে কি ততগুলি হসপিটাল, রয়েছে কি সেই পরিমাণে প্যারামেডিক্যাল স্টাফ এবং সেই আর্থিক যোগান? সেই হিসাবে হিসেব করলে আমাদের দেশের কিন্তু হেলথ ফেসিলিটি এবং করোনার যে ভয়াবহতা সেটা কিন্তু একেবারে সমুদ্রের সুনামির মতো হয়ে যেতে পারে। যদি সেম সিনারি উহানের মতো আমাদের দেশে হয়, আমাদের দেশের কোনো শহরে হয়, সেটা কিন্তু আমাদের পক্ষে কিছুতেই প্রতিরোধ করা সম্ভব নয়। তাই জার্মের ক্ষেত্রে, জার্ম প্রতিরোধের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই যেভাবেই হোক আইসোলেশন মেনটেন করতে হবে এবং আমাদের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে সেটাকে কিন্তু আমাদের বাড়িয়ে তুলতে হবে। আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেটা হেলদি ডায়েট, এক্সারসাইজ, যোগা অনুশীলন করে আমাদের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে। আগের ভিডিওগুলিতে আমি যেরকম বলেছি এইবারও বলছি, গুজবে কান দেবেন না। আপনার নিজেকে সুস্থ করে রাখার জন্য, আপনার পরিবারের লোকেদেরকে সুস্থ করে রাখার জন্য এবং আমাদের দেশকে, আলটিমেটলি এই দেশ আছে বলে কিন্তু আমি আছি, আমার পরিবার আছে, এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকের এই আইসোলেশন মেনটেন করা উচিত। এবার আসব আমাদের ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। মার্চ থেকে সেপ্টেম্বর মাস অবধি আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন রকমের কমিউনিকেবল ডিজিজ আউটব্রেক হয়, সেটা ম্যালেরিয়া হতে পারে, সেটা ডায়রিয়া হতে পারে, যেগুলি আমাদের রাজ্যে একেবারে কমন। তো আমি রয়েছি জিবি হসপিটালে। এই হসপিটালের কথা বলতে গিয়ে আমার বলতে হয় যেদিন গরম যত বেশি সেই দিন পাল্লা দিয়ে বাড়ে কিন্তু তত বেশি রোগ, তত বেশি রোগীর সংখ্যা। ন্যূনতম পরিষেবা নেওয়ার জন্য মানুষ একটা বেড পর্যন্ত কিন্তু পায় না, অনেক সময় একটা কম্বলের সাহারা নিতে হয়, বিছানা ছাড়ুন, ফ্লোর ছাড়ুন, বারান্দা ছাড়ুন, রোগীকে কিন্তু
তার মিনিমাম পরিষেবা নেওয়ার জন্য অনেক সময় সিঁড়ির নিচে পর্যন্ত স্থান নিতে হয়। এবার আসুন পরিষেবা যারা দিচ্ছে, এবার আসুন নার্সেসদের ক্ষেত্রে। তিনজন রুগী পিছু একজন নার্স থাকার কথা, সেইখানে কিন্তু প্রায় 50-এর উপরে পেশেন্টকে পরিষেবা দিতে হয় একজন নার্সকে। সেটা কি কখনো সঠিক পরিষেবা সম্ভব? এই ক্ষেত্রে কি সত্যি সত্যি পরিষেবা মানুষ পাবে? আমাদের রাজ্যে যদি এই করোনা ভাইরাসের সুনামি নেমে আসে, মুহূর্তে কিন্তু আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সুনামির লহরের মতো উড়ে চলে যাবে। তাই আমাদের রাজ্যকেও, আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের উচিত আইসোলেশনে থাকা। যতটা না পারলে না হয় ততটা সামাজিক যোগাযোগ বন্ধ করে দেওয়া। সেই যোগাযোগটা দুই প্রকার, একটা হবে মানুষের সঙ্গে মানুষের মেলামেশা কিছুদিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিতে হবে, সেকেন্ড হচ্ছে গুজবের যে চ্যানেলগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। আরেকটা আলোচনা কিন্তু একেবারে না করলে না হয়, মানুষের পেট যে খিদের যে সাম্রাজ্য, সে কিন্তু মহামারীও বুঝে না, সে কিন্তু যুদ্ধও বুঝে না। এই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আবেদন থাকবে, যদি কেউ করোনা আক্রান্ত হয়ে যায় তাকে 400,000 টাকা দিয়ে তার ক্ষতিপূরণ দেওয়ার চাইতে, এই রোগে আক্রান্ত হওয়ার আগেই যদি যে সমস্ত লোক খেটে খাওয়া তাদের অন্তত মাথা পিছু 1,000 টাকা করে দেওয়া হয়, তাদের অন্তত দুবেলা দুমুঠু খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যে সমস্ত মানুষগুলি রোজ খেটে খায়, যেই লোকটা সারা দিন খেটে ঘরের জন্য একটুখানি চাল ডাল কিনে নিয়ে যান, ভাবতে পারেন এই যে কোয়ারেন্টাইন সিচুয়েশান, করোনা ভাইরাসের এই যে একটা সিচুয়েশান রয়েছে, তার ঘরের হাড়ি কী করে চলবে? আরেকটা যেটা আবেদন সেটা হচ্ছে, যাদের কাছে প্রচুর টাকা রয়েছে তারা মার্কেটে কিন্তু একটা আর্টিফিশিয়াল ক্রাইসিসের সৃষ্টি করছে। আমি একটা গ্রসারি দোকানে গেলাম, একজন মহিলা এলো, উনি বিশাল এক বাক্স জুড়ে 10টা স্যানিটাইজার, 5টা চালের প্যাকেট, 20টা বিস্কিটের প্যাকেট, এইরকম করে বিশাল হিউজ একটা স্টক ওনার বাড়িতে উনি নিয়ে গেলেন মুহূর্তে 10,000 টাকার একটা কার্ডের বিনিময়ে। তো এই রকমের যারা মূর্খতা করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার কাছে টাকা আছে বলে আপনি মজুদ করছেন? আপনি কি ভাবছেন আপনি যে বাজারে আর্টিফিশিয়াল ক্রাইসিসটা তৈরি করছেন, সমাজের যে অসাধু ব্যবসায়ী চক্র রয়েছে তারা কিন্তু এই সুযোগে 5 টাকা জিনিসটাকে 500 টাকা বিক্রি করতেও চিন্তা করবেন না। লাস্টলি আমি বলবো, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন এবং অতিরিক্ত মেলামেশা বন্ধ করে দিন, খেটে খাওয়া মানুষদের জন্য অনুদানের ব্যবস্থা করে দিন, অথবা তাদের চাল ডাল নুন এই রকম মিনিমাম প্রয়োজনীয়তাগুলিকে যাতে ফুলফিল করা যায় সেই সম্পর্কে একটু ভাবুন। আশা করি আপনাদের কাজে আসবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।